পুলকিত তনু নয়ন হি আনন্দ লোর অভিনয় করে করে ব্রজের খেলা খেলছেন আর দুটি নয়ন হইতে আনন্দের অশ্রু ঝরছে কোথা থেকে শ্রী গৌরাঙ্গের দুটি নয়ন হইতে তবে দেখুন অশ্রু কি কখনো আনন্দের হয় বাবা এই জগতে আমরা সবাই কাঁদি কেউ দুঃখে বা শোকে পড়েই কাঁদা হয় তবে কাঁদাটা কি কখনো আনন্দের কাঁদা হয় কিছু না কিছু অভাবের জন্যই আমরা কাঁদি কিন্তু আনন্দের কাঁদা মহাজন কেন বললেন আনন্দের কাঁদা কাদের কি বলে এই নবদ্বীপ ধামে বসে যারা হাগৌর প্রাণ গৌর বলে যাদের দুটি নয়ন বাড়ি ঝরে সেই কাদাটাই হলো মা আনন্দের কাদা এখানে কারো জীবনের কোনো শোক বা দুঃখ নেই শুধু একমাত্র গৌরী কৃপা ভগবানের কৃপা সান্নিধ্য লাভ করবার জন্য বসে কাঁদছে তবে সেই কাদাটাই হলো প্রকৃত কাদা তবে কেন কাঁদবেন সন্তান যদি না কাঁদে মা কিন্তু কখনোই সন্তানকে গিয়ে স্তন পান করান না তদ্রূপ ভগবানের ভগবত্ব লাভ করতে হলে ভগবানের কৃপা সান্নিধ্য লাভ করতে হলে আগে শিশুর মতো করে কাঁদতে হবে কাদাই হলো আমাদের এই মানব জীবনের ভজন সাধন ভক্তির কাছে ভগবান তো কিছুই চায় না চায় কি বাবা ফল মিষ্টি মিঠাই মিষ্টন অনেক কিছুই আছে সেই সব কি ভগবান চায় সেই সব কিন্তু কিছুই ভগবান চায় না ভগবান বললেন ভক্ত আমাকে কিছু না দিতে পারো তাতে কোনো দুঃখ নেই কিন্তু যদি কোনো অনুরাগী ভক্ত একটি তুলসী পত্র আর দু ফোঁটা নয়নের জল ছেড়ে দিয়ে সে যদি কেঁদে কেঁদে বলে গৌর হে তোমাকে দেবার মতো আমার কিছুই নেই আছে শুধু দু ফোঁটা নয়নের জল তুমি কৃপা করে করুণা করে একবার আমার এই নয়নের জলটুকু তুমি গ্রহণ করো প্রেমময় তুমি আমার নয়নের জলটুকু তোকে গ্রহণ করো এই নয়নের জলটুকু তুমি তুমি গলিহারি গ্রহণ কর তোমার আমার আর কিছু কিছুই নাই হরি তুমি আমার নয়নে জলটুকু হরি বল হরি একবার গ্রহণ করো তোমার দেবার মতো আমার কিছু আমার কিছু নাই তুম
তুমি আমার নয়নের জল তোকো তোকো গ্রহণ করো তোমায় আমার মতো দেবার মতো আমার কিছু নাই হে প্রেমিছি তুমি আমার নয়নের জল তোকো তোকো গ্রহণ করো সদাই নয়ন জলে তোমায় ডাকিতে পারি দেবার মতো কিছু নাই হে আমার নয়নের জল তোকো তোকো গ্রহণ করো হরি কৃষ্ণ এইটুকুই ভগবান চায় মা আর কিছুই চাই না ভগবান আরো বললেন আমি ভক্তের কাদা বদন বড় ভালোবাসি ভক্তের কাদায় আমি কেবল নিজে কাঁদি হরিহরি তাহলে আমরা যদি কাঁদতে না পারি কি করে ভগবান আমাদের জন্য কাঁদবে আমরা যদি কাঁদি ভগবানও আমাদের জন্য কাঁদবে ভগবানকে ভালোবাসলে মা ভক্তির কোনো অভাবই ভগবান রাখেন না সব কিছু তিনি পূরণ করেন তাই কাঁদো মা যদি কাঁদার মতো করে কাঁদতে পারো একদিন না একদিন তার কৃপা হবেই হবে হরে কৃষ্ণ তাই ভক্ত দিন ভগবান শ্রী গৌর হরি নিজে কেঁদে কেঁদে তিনি জগৎকে তিনি সদাই কাঁদাইলেন তার প্রয়োজন ছিল না শ্রীমদ্ ভাগবত গীতাতে বললেন হে অর্জুন সখা এই বিশ্বব্রহ্মাণ্ডের মাঝে আমার কোনো কর্ম নেই কিন্তু তবু আমি কর্ম করি কেন আমি যদি নিজে কর্ম না করি জীবীগণ আমার অনুসরণ করবেন না তাই তিনি কি করেছিলেন আচুরে ধর্ম জীবের শিখায় এই জীবের মুক্তির লাগি জীবের পাপাচ্ছন্ন মুক্তির লাগি কলিহত জীবের উদ্ধার লাগি পতিত পাবন গৌরহরি প্রতিটি জীবের পায়ে ধরে হাতে ধরে সদাই তিনি কাঁদছিলেন হরিবার হরিবার একমাত্র আমাদের জন্য তিনি কাঁদছেন তাই নদিয়ার নাগরী বললেন হে নদিয়াবাসীগণ তোমরা দেখো প্রেম সিন্ধু আবার আহারে দেখো প্রেম সিন্ধু অবতার মরিরে দেখো প্রেম সিন্ধু অবতার আহারে তুহি পূর্ণ নিগমন নাহি জানি রাতি দিন নিগন নাহি জানি তত দিন তুহি পূর্ণ নিগমন নাহি জানে রাতি দিন তুহি পুনো নিমগন নাহি জানে রাত দিন আরে বুঝি সই মহাভাব মহাভাব সার মরিরে বুঝিস মহাভাবে কে বাপ কে বাবু ছেড়ে আর কে বাবু ধরে বাপ কে বাবু ছেড়ে কে বাবু ধরে ভাবনিধি ভাবের গতি কে বা বুঝরে ভাবনিধি ভাবের গতি কে বা বুঝরে আরে বুঝিস ওই মহাভাব সার বুঝিস মহাভাব সার বুঝিস মহাভাব তাই বলিহারি সেবার জন্য চৈনিতায় হরে কৃষ্ণ আসরে যে কৃষ্ণ ভক্ত মা বাবারা এখন অভুক্ত রয়েছেন
যারা সেবা করেন নাই, কৃপা করে সেবার আয়োজন করা আছে। আমার কুমতি দাদা ভাইয়েরা অনেক সেবার জন্য আপনাদের আয়োজন করেছেন, কৃপা করে আপনারা সেবা করে আসুন। কারণ পেটে ক্ষুধা থাকলে হরি কথা কৃষ্ণ কথা কখনো ভালো লাগবে না। যারা এখনও অভুক্ত রয়েছেন তারা কৃপা করে আসরেই সেবা করে আবার আসরে এসে বসুন। জয়নিতায় বাড়িতে তো আমরা অনেকে গিয়ে ঘুমানোর সময় অনেক জীবনে পাবো, কিন্তু আজকে যে হরি কথা হরি ভক্তির সঙ্গ আমাদের আর ভাগ্যে হবে কিনা, হয়তো আগামী বৎসরে এমন করে মহতি যজ্ঞ হবে, এমন করে সাধুগুরু বৈষ্ণবের আগমনও ঘটবে, তবে এই দিনটি এই সময়টুকু অনেকের জীবনে আর ফিরে নাও আসতে পারে। কেননা আমাদের এই মানব দেহ হইতে আয়ু সূর্যবেলা কখনই কার কোন সময় চলে যাবে, সবারই যেতে হবে বাবা। কেউ দুই দিন আগে যাবে, কেউ দুদিন পরে যাবে, যেতে কিন্তু হবেই। এই জগতে আমরা চিরকাল কেউ কোনো দিন বেঁচে থাকতে পারব না, তাহলে যাবার আগে তো কিছু সম্বল বেঁধে নিয়ে যেতে হবে। সেই পরপারের সম্বলটুকু হলো মানব কোলে জন্ম পেয়ে একটু সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ করা, এটাই হলো আমাদের জীবনের সেই পরকালের সেই সম্বল বাবা। হরে কৃষ্ণ, ভগবান বলবে পাঠিয়ে দিয়েছিলাম তোমাদের ভবের মাঝে, তোমরা কি করে এসেছো, এই জবাব কিন্তু আমাদের প্রত্যেকেরই দিতে হবে। হরে কৃষ্ণ জয় নিতাই, হরে কৃষ্ণ নিতাই গৌর হরি বল। তবে বুঝিস ওই মহাভাবসার গৌরের ভাবের গতি সবাই কি বুঝতে পারেন, সকলের ভাগ্যে হয় না বাবা। ভাবনিধি ভাবের গতি, মহাভাবের গতিমতি, সেই গতি কি সকলের বোঝা কি যায়, সবাই কি বুঝতে পারেন? জগতে কারা বুঝে? যারা মহাভাবের ভাবুক, যারা ভাবনা দ্বারায় বসে আছে স্বরূপের আরব ধরে, স্বরূপের আরব যার রসিক নাগর তার প্রাপ্ত হয় যেন নবীন মদ, নবীন মদ। যিনি স্বরূপের আরব ধরে নিত্য নিত্য ভজন সাধন করতে পারে তাহারই কেবল ভজন আর সিদ্ধি হয়ে থাকে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি হরি হরি। আমি মায়েদের একটি কথা বলবো, কীর্তনের মাঝে মাঝে করে কিন্তু আপনি একটু উলুর ধ্বনি জয়ের ধ্বনি করবেন, কারণ কীর্তন আসরে বসে ধ্বনি না দিলে কিন্তু আনন্দ হয় না। হয় কি বাবা, যদি কোনো বড় ভক্ত এসে কীর্তনে এসে যদি বলে যে আজকে আমি ভক্তদের প্রাণ খুলে আনন্দ দিব, তার কিন্তু কখনো আনন্দ দেওয়া হবে না, যদি ভক্তরা যদি কীর্তনের মাঝে আনন্দ না দেয়। তাই দেখুন, আমি শত চেষ্টা করলেও আপনাদের আনন্দ দিতে পারবো না, যদি কৃপা করে আপনারা যদি আমাকে আনন্দ না দেন, তবে আপনাদের আনন্দেই আমার আজকে আনন্দ হবে। শুধু আমি একা চেষ্টা করলেও আনন্দ হবে না, ভক্তেরই কৃপা ছাড়া ভগবানের কোনো কৃপা হয় না, তাই ভক্তেরই কৃপায় ভগবান তিনি কৃপা করেন মা। নিতাই গৌর হরি বল, হরে কৃষ্ণ রাধে রাধে, হরি বল, হরি বল, হরি বল, হরি কৃষ্ণ গৌর হরি। চললেন কেমন করে, ওরে কেবল কৃষ্ণ নাম ধন কীর্তন, কেবল কৃষ্ণ নাম ধন কীর্তন, কেবল সবাই বলুন কৃষ্ণ কর তহি পরময় আনন্দে আহারে, কহ তহি পরময়
আছেন কেবল কৃষ্ণ নাম গুণ কীর্তন কর তোহি পরম আনন্দে পরম আনন্দে কৃষ্ণ নাম করলেন কে শ্রী চৈতন্য মহাপ্রভু দেখুন এখানে আবার প্রশ্ন আসে তিনি কি যে কৃষ্ণ নাম করছেন তবে কাদের জন্য ভগবানের কি বলার কোনো প্রয়োজন আছে তিনি নিজেই কৃষ্ণ কৃষ্ণ বলছেন কেবল জীবকে শিক্ষা দেওয়ার জন্য তাই দেখুন আমি মায়েদের এবং বাবাদের প্রত্যেকের কাছে অনুরোধ করব আপনারা একাদশী ব্রত পালন করবেন আর তৎসঙ্গে হরির নামের মালাটা সবাই আশ্রয় করবেন সারাদিন তো আমরা সংসার কর্ম নিয়ে ব্যস্ত থাকি অন্তত সময় না পারলেও আপনারা দুই মালা করবেন শুরু করবেন দুই মালা থেকে যদি পারেন একটু এগিয়ে যাবেন চার মালা করবেন এই যে আপনারা কৃষ্ণ নাম যখন মালার মাঝে জপ করবেন এই অন্তরটা দেখবেন কৃষ্ণ নাম করতে করতে একদিন শুদ্ধ হয়ে যাবে নিতাই গৌড় হরি বল হরি বল হরি বল হরি বল এখানে চৈতন্য চরিতামৃতে আরো বললেন এক কৃষ্ণ নামে করে সর্ব পাপ নাশ প্রেমের কারণে ভক্তি করে না প্রকাশ এক কৃষ্ণ নাম বদনে উচ্চারিত হলে এই দেহে যত পাপ আছে সমস্ত পাপ চিরনয় হয়ে যায় তখন অন্তরে আপনা আপনি ভক্তির উদয় হয় আর ভক্তির উদয় হলে কৃষ্ণ প্রেমের উদয় হবে আর কৃষ্ণ প্রেমের উদয় হওয়াত্রই কৃষ্ণ কৃপালা হরি বল হরি বল হরি বল তাহলে জীবের জন্য তিনি এত কৃপা করেছেন মা